এ কারণেই তো হাশরের পূর্ব মুহূর্তে, কেয়ামতের পূর্ব মুহূর্তে একজন মানুষের খাতিরে কেয়ামত হবে, যে মানুষটা মুখে বলবে আল্লাহ 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 আল্লাহ, জিকির করতেছে, ভালো কথা মুখ দিয়ে বের করতেছে, মুখের কাউলি ইবাদতের ভেতরে আফজাল ইবাদত জিকরুল্লাহ, আল্লাহর নামের জিকিরের চেয়েতে দামি ইবাদত আর নাই। আর এই জিকির যে করতে থাকবে একজন মানুষের জিকিরের কারণে কেয়ামত হবে না, ইসরাফিল দাঁড়ায় থাকবে, একেবারে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় থাকবে। শুধু একজন ডাকতেছে মুখ চলতেছে ভালো কথায়, তো এটা তার তাকওয়ার দলিল, আল্লাহ বলবেন একটা মুত্তাকি এখনো আছে, ইসরাফিল বাজায় না বসে বলতে থাকবেন। আল্লাহর রসুল যখন মেয়ারাজ থেকে আসলেন, আচ্ছা আল্লাহর রসুল বর্ণনা দেয়, ইসরাফিল ফিরিস্তারে দেখছি এক পা সামনে এক পা পিছে প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে, মানে এক পা সামনে আর এক পা পিছে রেডি হয়ে দাঁড়াইছে, শক্ত হয়ে মুখের ভেতরে বাঁশি লাগানো আছে, আমি এই বিশাল আকৃতির ফেরেশতা দেখে দিয়েছি, জিব্রাইল ইনি কে? ইনি তো ইসরাফিল, সিঙ্গালে দাঁড়ায় রয়েছে, এটা খালি বাজায় দিলে, কখন বাজাবে? যখন ভালো বলনেওয়ালা একজনও থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ অকুলু কাউলান সাদীদা, মুত্তাকি হইতে বলছেন, আবার ভালো কথা বলতে নির্দেশ করেছেন, তার মানে ভালো কথার সাথে তাকওয়ার একটা গভীর সম্পর্ক আছে। যারা মুত্তাকি হয় তারা ভালো বলে, আর যারা মুত্তাকি হয় তারা ভালো শোনে, এ কারণে খোদা ভীতু যারা তারা ওয়াজ শুনতে যায়, আর আল্লাহর ভয় যাদের কম তারা গান বাদ্য শুনতে যায়, খারাপ কথা শুনতে যায়। মানব জীবনে ভালো কথা যত বলবে আর ভালো কথা যত শুনবে, আখেরাতে নাজাতের জন্য ভালো কথা বললেও সব, এবং ভালো কথা শোনার দ্বারাও আখেরাতের নাজাতের পথ করবে। এ কারণে বুখারি শরীফের শেষ হাদিস, মিজান যেদিন কায়েম করা হবে আমাদের জন্য, সেদিন মিজানের পালার ভেতরে আমাদের জিন্দগির ভালো কাজ যেমন ওজন করা হবে, ওইরকম আমাদের জিন্দগির ভালো কথাগুলো ওজন করা হবে, এই বাব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কায়েম করছেন শেষ অধ্যায় বুখারী শরীফে, যে বনি আদমের আমল এবং বনি আদমের কথা এগুলো ওজন হবে মিজানের পালা। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভালো ভালো কথা শিক্ষা দিয়েছেন, আল্লাহর রাসূল দুটি কথা এমন শিখাইছেন বুখারী শরীফের শেষ হাদিসে, যে কথাগুলো মিজানে ভারী, মুখে হালকা মিজানে ভারী, উচ্চারণ করতে সহজ মিজানের পালায় ভারী, আল্লাহর রাসূল শিখাইছেন এমন দুইটা কথা যেটা আল্লাহর কাছে আবার খুব প্রিয়। আল্লাহর কাছে দুটি শব্দ প্রিয়, মুখে পাতলা উচ্চারণ করতে সহজ, আবার মিজানের পালায় এটা অনেক ভারী, কঠিন শব্দ উচ্চারণ করতে মানুষের কষ্ট হয়, আল্লাহর রাসূল এমন শব্দ শিখাইছেন যেটা উচ্চারণ করা সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তালিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হিদায়াত। যে এমন কথা মুখে উচ্চারণ করবে যে কথাগুলো মিজানের পালায় ভারী হবে, যে কথাটাকে মিজানের পালায় তোলা যাবে না, মিজানের পালায় যেটা হালকা হবে অথবা মিজানের পালায় যেটা অন্ধকার হিসেবে উঠবে, এমন শব্দ মুখে উচ্চারণ করা যাবে না। মুখে যেমন উচ্চারণ করা যাবে না, ওরকম এমন কথা শোনাও যাবে না যে কথা শুনলেও অপকার হয়। কিছু কথা শুনলে উপকার হয়, কিছু কথা শুনলে নেকি হয়, কোরআন শরীফ শুনলে নেকি হয়, পড়লে নেকি হয়। তিলাওয়াতুল কোরআন যে করতেছে তারও নেক, যে শুনতেছে তারও অক্ষরে অক্ষরে নেক। জিকিরের আওয়াজ করতেছে যিনি জিকির, এটা যেমন নেক, জিকিরের আওয়াজ শুনতেছে ওইটাও নেক। এ কারণে আজান যখন উচ্চারিত হয় তখন একজন আজান দেয়, কিন্তু ওই সময় কথা বলা নিষেধ, শুনতে হয়, কানটা আজানের ধ্বনি কানে নিতে হয়। এ কারণে যখন আজান চলে তখন সালাম দেওয়া নিষেধ, আজান চলতেছে ওই সময় সালাম দিতে নাই, এমনকি আজান চলতেছে তো তখন তিলাওয়াত বন্ধ করে আজান শোনা চাই। কারণ যে আজানটা একবার চলে গেল এই আজানটা আবার আসবে না, তিলাওয়াত আবার করা যাবে কিন্তু জোহরের আজান একবারই হবে, দ্বিতীয়বার আর হবে না। এই জন্য যখন আজান হয় তখন খেয়াল করে আজান শুনতে হবে, কারণ এটা ভালো কথা বলতেছে, কার বরত্ব বর্ণনা করতেছে বলেন, আওয়াজ আল্লাহর বরত্ব বর্ণনা করতেছে, শুনতেও হয় আবার মুয়াজ্জিনের সাথে কণ্ঠ কণ্ঠ মিলাইয়া বলতেও হয় সুন্নাত। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা শুনতে হয়, শুনে আবার নিজে বলতে হয় মুয়াজ্জিনের সাথে, জবাব দিতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কোনো মাবুদ নাই, এক বলে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা যেমন শুনতে হয় আবার ওটা বলতে হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা যেমন শুনতে হয় এটা এমন বলতে হয়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, ওইটার উত্তরে বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ইরাদা তো করেছি কিন্তু আল্লাহ যদি না নেন যেতে পারব না, কারণ সকল ক্ষমতা আল্লাহর, আল্লাহ তৌফিক দিলে সম্ভব, তাছাড়া সম্ভব না। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ যদি নেয় তাহলে যাওয়া সম্ভব, না নিলে যাওয়া সম্ভব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা যা চায় তা হয় না, আল্লাহ যা চায় তাই। আমি চাই একটা, আল্লাহ চায় আর একটা, এখানে বান্দার ইচ্ছা তো সব বাস্তবায়ন হয় না,
এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, তোমার ইচ্ছা তো সব বাস্তবায়িত হবে না, তুমি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানানোর দোয়া করো। আল্লাহুম্মা আরজিনি বিকাজাইক, আল্লাহ আপনার ইচ্ছার উপরে আমাকে সন্তুষ্ট করে দেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকার রিজা বিল কাদার, আল্লাহ আপনি আমাকে আপনার ফয়সালার তুষ্ট জিন্দগি দান করেন। দোয়া, ও আল্লাহ আপনি আমার ভাগ্যে কামিয়াবি দান করেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফাউজা ফিল কাজা, এমন ভাগ্য আমাকে দিয়েন না যেটার ভেতরে জিল্লাতি আছে, যেটার ভেতরে বেজ্জতি আছে। আপনি আমাকে এমন কিসমত দান করেন যেটার ভেতরে সফলতা আছে। চাইতে হয় আল্লাহর কাছে, কারণ বান্দার হাতে কিছু নাই, সব কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, শুনতে হয় বলতে হয় যে আমি তো শুনলাম, এরাদাও করলাম, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন আবার যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তো শুনতে হয় ভালো করে, আবার বলতে হয়। মুয়াজ্জিন যেমন বলে ওরকম বলতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একজনে ভালো কথা বললো খালি মুখ দিয়া, ফজিলত কি? কেউ আজান দিছে দুনিয়াতে, ভালো কথা উচ্চারণ করছে, আমার নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছে, এর চেয়ে ভালো কথা আর কি হইতে পারে? এই যে ডাকছে, যে এর কারণে হাদিস শরীফে আছে মুয়াজ্জিনের গর্দান গুলো সাধারণ মানুষের গর্দানের চেয়েতে উঁচা উঁচা হবে। জিজ্ঞাসা হবে, এই উঁচা উঁচা গলা এরা কারা? বলবে, এরা আল্লাহর দিকে আহ্বানকারী, ভালো দাওয়াত দেনেওয়ালা, নামাজের দাওয়াত দেনেওয়ালা, নামাজের দিকে ডাকনেওয়ালা, কল্যাণের দিকে ডাকনেওয়ালা। আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন, মুয়াজ্জিনরা তো আজান দিল, ওদের গলা উঁচা হইব, আমরা? আল্লাহর রাসূল বলেন, তোমরাও সম্মানিত হইবা, মুয়াজ্জিনরা যেমন সম্মানিত হইব, তোমরা জবাব দিও, আজানের জবাব দিও। আজান শুইন, মুয়াজ্জিনের সাথে সাথে বইল, বাস, তোমরাও সম্মানিত হইবা। ভালো কথা শুনলেও লাভ, ভালো কথা বললেও লাভ, ভালো কথা শোনা ও বলার সাথে একটা তাকওয়ার সম্পর্ক। এ কারণে যাদের তাকওয়া বেশি হয় তাদের জিন্দগিতে ভালো কথা বেশি হয়, আর যাদের তাকওয়া কম হয় তাদের জিন্দগিতে খারাপ কথা বেশি হয়। তাকওয়া যখন খুব বেশি হয় তখন কথা বলার ডরে চুপ হয়ে যায়, যখন সে চুপ হয়ে যায় তখন সে নাজাত পেয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসকুত আও লিয়াসমুত। আল্লাহর রাসূল বলে যে আল্লাহর উপরে ঈমান রাখি, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, আমাদের মালিককে বিশ্বাস দিলে কত ভাগ বলেন, কত ভাগ? একশো ভাগ। আমাদের মালিককে ডাক দেন আল্লাহ রে, ইয়া আল্লাহ, আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ, বলেন আওয়াজ করে ডাক ইয়া আল্লাহ।
একটা ডাকের কি রকম দাম? হুজুর কয় ডাকেন তারপরে ডাকে, ডাক দিতে হয়, চান্স পায় গেছেন সবাই ডাকতেছে তখন চুপ করে থাকেন কেন? একটা ডাকের এত দাম। একটা ডাক যদি খালি সাদ্দাত দিত তো আল্লাহ সাদ্দাতকে মাফ করে দিত, একটা ডাক যদি কারণ দিত তো কারণকে আল্লাহ পাক মাফ করে দিত। একটা ডাক অনেক দামি তো, ইয়া আল্লাহ একটা ডাক অনেক দামি। এই একটা ডাক আল্লাহকে যে দেয় আল্লাহ তার প্রেমে বেড়ে যায়, আল্লাহ ভালোবাসা বেশি তো। মুখ দিয়ে একটা ডাক উচ্চারণ করছে, ভালো কথা, রবেরে ডাকছে, আল্লাহ আল্লাহরে ডাক দিছে, আল্লাহ পাক এত খুশি হয় তার প্রেমে পড়ে যায়, ডাকতেছে বান্দা। এ কারণেই তো হাশরের পূর্ব মুহূর্তে, কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মানুষের খাতিরে কিয়ামত হবে, যে মানুষটা মুখে বলবে আল্লাহ 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 জিকির করতেছে, ভালো কথা, মুখ দিয়ে বের করতেছে, মুখের কওলি ইবাদতের ভেতরে আফজাল ইবাদত জিকরুল্লাহ, আল্লাহর নামের জিকিরের চেয়েতে দামি ইবাদত আর নাই। আর এই জিকির যে করতে থাকবে একজন মানুষের জিকিরের কারণে কিয়ামত হবে না, ইসরাফিল দাঁড়ায় থাকবে, একেবারে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় থাকবে। শুধু একজন ডাকতেছে মুখ চলতেছে ভালো কথায়, তো এটা তার তাকওয়ার দলিল, আল্লাহ বলবেন একটা মুত্তাকি এখনো আছে, ইসরাফিল বাজায় না বসে বলতে থাকবেন। আল্লাহর রাসূল যখন মিরাজ থেকে আসলেন, আইসা আল্লাহর রাসূল বর্ণনা দেয়, ইসরাফিল ফেরেশতারা দেখছি এক পা সামনে এক পা পিছে প্রস্তুত হয়ে দাঁড়ায় রয়েছে, মানে এক পা সামনে আর এক পা পিছে রেডি হয়ে দাঁড়াইছে শক্ত হয়ে, মুখের ভেতরে বাঁশি লাগানো আছে। আমি এই বিশাল আকৃতির ফেরেশতা দেখে দিয়েছি, জিব্রাইল ইনি কে? ইনি তো ইসরাফিল, সিঙ্গাল হয়ে দাঁড়ায় রয়েছে, এটা খালি বাজায় দিবে, কখন বাজাবে? যখন ভালো বলনেওয়ালা একজনও থাকবে না, আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না। এই যে বসছেন আল্লাহরে ডাকতেছেন, আল্লাহর কাছে ভালো লাগে, চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে, সাক্ষী রেখে আল্লাহ বলতেছে ওরা আমারে ডাকতেছে, সাক্ষী থাক মাফ করে দিলাম। এই যে সুবহানাল্লাহ বললেন খুশি হয়ে গেছে, আবার দুই একজনে কইছেন খুশি হয়েছে, এই আরো দুই চারজনে কইছেন খুশি হয়েছে, আরো কিছু বেশি লোকে বলছেন খুশি হয়েছে, জামাত বন্দি বলছেন তো আল্লাহ তাআলা আপনার নামটাও জামাতের সাথে আলোচনা করতেছে, ভালো কথা, মুখ দিয়ে বাইরে হয়েছে। এ ওজনদার জিনিস মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ আসার পরে বাজে কথা বাইরে গেছে, বাজে কথা যত উচ্চারণ হইতেছে তত মুত্তাকির সংখ্যা কমতেছে, মুত্তাকির সংখ্যা কি হইতেছে? কমতেছে। যত বাজে উচ্চারণ হইতেছে, বাজে কথা যত বেশি হইতেছে, তো তত তাকওয়া মানুষের দিল থেকে বেরোয় যেতেছে, মুত্তাকির সংখ্যা কমে যেতেছে। এ কারণে ভালো কথা বেশি শুনতে হইব, ভালো কথাই বলতে হবে, এটা তাকওয়ার একটা দলিল। এ কারণে তাকওয়ার নির্দেশ যেখানে আছে, ভালো কথার নির্দেশ সেইখানে আছে। ওয়াদা করা যায় না, খারাপ কথা বলুন না, ইনশাআল্লাহ বলেন, খারাপ বলবো না, ভালো ভালো বলবো, মুখে বল বল, মুখের বাতচিত উন্নত হবে, ভালো হবে, খারাপ হবে না।